কেন রে মা, আমি তো তোর সাথেই আছি, তাহলে তোর কিসের এত ভয়? আমাদের ঘরের চারপাশটা কিরকম ভাঙা চুরা, রাতে যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমার অনেক ভয় লাগে। মনে হয় কোনো একটা ডাইনি হাত বাড়িয়ে আমাকে ধরে টানছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। পাগলি মেয়ে একটা, ভূত ডাইনি বলতে কিছুই হয় না। তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো, তাহলে আর ভয় লাগবে না। সত্যি বলছো তো মা, আমার আর ভয় লাগবে না তো? না লাগবে না, আর যখন তোর ভয় লাগবে তখন তুই আমাকে ডেকে দিস, আমি উঠে তোর মাথায় হাত বুলিয়ে দিব, দেখবি আবার চোখে ঘুম চলে আসবে। মায়ের কথা মতো টুকি টুনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত গভীর হয়ে আসে। সকাল হওয়া পর্যন্ত তোর পাশে আমি বসে থাকবো, যেন ডাইনি আর না আসতে পারে, কেমন? বাকি রাতটুকু টুনি টুকের মাথায় হাত বুলিয়ে দেয়, আর এভাবে রাত কেটে সকাল হয়। মেয়েটা এখনো ঘুমাচ্ছে, রাতে মেয়েটা আমার অনেক ভয় পেয়েছে, আর পাবেই বা না কেন, ছোট বাচ্চা মেয়ে আমার, ভূতে তো ভয় পাবেই। কবে যে এই ভাঙা ঘরটা সারাতে পারবো, নইলে মেয়েটার আমার ভয়ই কমবে না। রান্না হয়েছে তোমার? হ্যাঁ রে মা হয়েছে, তুই আবার উঠতে গেলি কেন, আর একটু ঘুমাতে, রাতে তো ঘুমাতে পারিস নি। আমার ঘুম পাচ্ছিল না, তোমার রান্না হলে আমাকে খেতে দাও মা, আমার খেতে পেয়েছে। দাঁড়া মা দিচ্ছি। একে মা, আজকেও ডাল ভাত? আমাদের রোজ রোজ ডাল ভাত খেতে ইচ্ছেই করে না, তুমি মাছ রান্না করলেও তো পারতে। মাছ কোথায় পাবো বল? মামির সংসার আমাদের, অন্যের বাড়িতে কাজ করে যে কটা টাকা পাই তা দিয়ে চাল ডাল কিনতেই শেষ হয়ে যায়, তাছাড়া মাছের অনেক দাম রে মা। আমি যে কবে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম আমার মনেই পড়ে না, জানো তো মা, স্বপ্নে আমি মাঝে মাঝে বড় বড় মাছ দিয়ে ভাত খাই, অনেক মজা লাগে। আর বলিস না মা, আর বলিস না, তোর এসব কথা যে আমি আর সহ্য করতে পারছি না। টোনা যদি থাকতো তাহলে তার মেয়েকে মাছ মাংস সব এনে খাওয়াতো, কিন্তু যার বাবা নেই তার শখ আল্লাহ কে পূরণ করবে বল? মা তুমি কেঁদো না, কেঁদো না তো, আমি আর কখনো তোমার কাছে মাছ খেতে চাইবো না, তবু তুমি কেঁদো না মা। না রে মা, আমি তোর কথায় কাঁদছি না, আমি তো কাঁদছি আমার ভাগ্য নিয়ে, আর ভাবছি সৃষ্টিকর্তা কেন আমাদের গরিব করে পৃথিবীতে পাঠিয়েছেন। হয়েছে মা, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না, তোমাকে না কাছে যেতে হবে, যাও নইলে কাকুলি কাকিমা আবার অনেক রাগ করবে। টুনি টুকিকে খাইয়ে কাকুলির বাড়িতে যায়। টুনি কাকুলির বাড়িতে ঝিয়ের কাজ করত। টাকা দিয়ে আমি কোনো কাজের লোক রাখিনি, এক মহারানীকে রেখেছি, সে মর্জি মতো কাজে আসবে। বলি ভাত ছড়ালে কি পাখির অভাব হয় নাকি? আজকে আসুক খালি। ওই যে মহারানী হাজির, আসুন আসুন ঘরে বসুন, আমি আপনাকে জল বাতাসে দিচ্ছি, আবার বাতাসও করব, আসুন আসুন। ভুল হয়ে গেছে দিদি, আমার আর দেরি হবে না, আমি তোমার সব কাজ নিমিষেই করে দিব গো।
দরকার নেই, আমার বাড়িতে কাজ করে তুই আমাকে উদ্ধার করে দিচ্ছিস। তুই চলে যা, আমি অন্য কাজের লোক খুঁজে নিব। না না দিদি, তোমার পায়ে পড়ি, আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না। এই কাজটা চলে গেলে যে মা আমি না খেয়ে মরব গো। তা তোরা মরবি না বাঁচবি তাতে আমার কি? আমার কাজ করার সময় তো মনে থাকে না যে অন্যের বাড়িতে টাকা দিয়ে কাজ করি, একটু মনোযোগ দিয়ে করি। তা না, তুই তো চলিস তোর মর্জি মতো। আর করব না দিদি, আর করব না, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। ঠিক আছে, এই শেষবার। এরপর যদি দেখি কাজের প্রতি তোর অমনোযোগী, তাহলে আমি আর তোর কথা ভাববো না। যা, তাড়াতাড়ি কাজ সেরে নে। টুনি কাকুলির কথায় কিছু স্বস্তি পায় আর বাড়ির সব কাজ করতে থাকে। এইভাবে কেটে যায় সারাটা দিন। এই টুনি, এই কাঁচা পেঁপেটা নিয়ে যাস তো, কতদিন হলো ফ্রিজে পড়ে আছে। ঠিক আছে দিদি। কি হলো, তোর কাজ তো শেষ, এখনো দাঁড়িয়ে আছিস যে, কিছু বলবি নাকি? না মানে দিদি, আমতা আমতা না করে কি বলবি বলতো? আমার হাতে বেশি সময় নেই। দিদি, আমার থাকার ঘরটা না খুব ভাঙাচোরা, মেয়েটা রাতে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। তাই এগুলো আমাকে বলছিস কেন? আমি কি করব শুনি? না মানে দিদি, আমাকে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে, তাহলে আমি আমার ঘরটা একটু সারাতে পারতাম। তোদের মতো কাজের লোকদের এই একটাই সমস্যা, একটু লাই দিলেই মাথায় জুড়ে বসিস। তোর কাজ নিয়ে রানারানি, তার উপর আবার তুই টাকা চাইছিস? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাজ করলে কর, আর না করলে বিদায় হ। না না দিদি, আমি কাজ করব, আমাকে যে কাজটা করতেই হবে। কাকুলির কাছে সাহায্য না পেয়ে টুনি খুবই হতাশ হয়ে পড়ে আর বাড়ি ফিরে যায়। মা, তুমি এসেছো? তোমার হাতে এটা কি? কাঁচা পেঁপে রে মা। কাঁচা পেঁপে? আমি শুনেছি পেঁপে খেতে নাকি অনেক মিষ্টি হয়। সেটা পাকা পেঁপে রে মা, কাঁচা পেঁপে দিয়ে তো তরকারি রান্না করে খেতে হয়। দিদির ঘরে নাকি অনেক দিন থেকে পড়ে ছিল, তাই আমাকে দিল। দেখি না মা, কাঁচা পেঁপে খেতে কেমন লাগে। মা দেখো এটা কি হলো। আহা, তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের জন্য আমার এতদিনের অভিশপ্ত জীবনের সমাপ্ত ঘটলো। কে তুমি? আর এই পেঁপের ভিতর কি করছিলে? আমি হলাম পেঁপে কন্যা। আমার একটা ভুলের জন্য এতদিন এই পেঁপের মধ্যে আমি বন্দী ছিলাম, তোমরাই আমাকে মুক্ত করলে। কিন্তু তোমাদের মন খারাপ মনে হচ্ছে, বলো তো আমাকে তোমাদের কি হয়েছে? তেমন কিছু না, টুকি পেঁপে খাওয়ার আনন্দে পেঁপে কেটেছিল, কিন্তু তার ভিতরেই তুমি ছিলে। ও, এই ব্যাপার? দাঁড়াও, তোমাদের আমি একটা উপহার দিচ্ছি। একে, এটা তো একটা কাঁচা পেঁপের বাড়ি। এই বাড়িতে দেখতে খুব সুন্দর। শুধু সুন্দর নয়, তোমরা এই কাঁচা পেঁপের বাড়িতে থাকতেও পারবে আর যা ইচ্ছে করবে তা খেতেও পারবে। কি, তুমি সত্যি বলছো? মা চলো তো চলো গিয়ে দেখি। দেখেছো কত সুন্দর বিছানা, আর কোনো ভাঙাও নেই। এখানে থাকলে আমার কোনো ভয় লাগবে না। দাঁড়াও, আমি একবার খাবার চেয়ে দেখি তো। পেঁপে ঘর, পেঁপে ঘর, তুমি আমাকে মাছের মাথা দিয়ে ভাত দাও। হুরি, মা দেখেছো, পেঁপে কন্যা তো সত্যি বলেছে, এখন আমাদের কোনো কষ্ট থাকবে না। সেদিন মামি খুবই আরাম করে পেঁপে ঘরে ঘুমায়। পরের দিন টুনি কাকুতি বাড়িতে যায়। টুনি এসেছিস, ভালোই হয়েছে, তাড়াতাড়ি বাসনগুলো মেঝে নে তো, রান্নাটা বসাতে হবে, তোর দাদা আজকে তাড়াতাড়ি কাজে বের হবে। আমি কাজ করতে আসিনি দিদি, আমি কাজে আর আসতে পারবো না সেই কথাটাই বলতে এসেছি। কি আবোল তাবোল বকছিস, কাজ না করলে খাবে কি? ও বুঝেছি, টাকা দেইনি বলে মন খারাপ করেছিস। আচ্ছা, এবার তোকে 200 টাকা বাড়িয়ে দিব। তুমি আমাকে 200 টাকা দিতে চেয়েছো, আমি তাতে খুশি হয়েছি দিদি। এখন আর আমার কিছু লাগবে না, সৃষ্টিকর্তা আমার কষ্টের দিন দূর করে দিয়েছে। একটা কথা দিদি, আমরা গরিবরা কিন্তু সৃষ্টিকর্তার পরে তোমাদের দিকেই তাকিয়ে থাকি, আমাদের উপর তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায়। কিন্তু তোমরা আমাদের পোকামাকড়ের থেকেও ছোট ভাবো, কাউকে সাহায্য করলে কখনো কমে যায় না দিদি, বরং সৃষ্টিকর্তা তাকে আরো
ক্ষমতার দ্বিগুণ দান করে। তুমি আমাকে এতদিন তোমার বাড়িতে কাজে রেখেছো, তার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করো দিদি, আমার মতো অসহায় পাখিদের যেন আমি সাহায্য করতে পারি। কিরে মাটুকি, মুখটা এরকম করে আছিস কেন? কি হয়েছে রে মা তোর? মা, আমার বন্ধুদের সবার অনেক খেলনা, আমার একটাও খেলনা নেই। আমার সাথে কেউ খেলতে চায় না মা, আমাকে খেলনা নিয়ে দাও না মা। মা রে, তুই মন খারাপ করিস না, আমাদের খেতে রাখ বিক্রি করে তোকে খেলনা কিনে দিব। দেখছিস তো, তোর বাবা না থাকায় আমি কত কষ্ট করে সংসার চালাচ্ছি। আর মন খারাপ করিস না মা, এবার তোকে খেলনা কিনে দিবই দিব। সত্যি বলছি মা, তুমি অনেক ভালো। কি মজা কি মজা, মা আমাকে খেলনা কিনে দিবে। এই গাভী, এই ঘাসগুলো খেয়ে সারাদিন রাত আমাকে বালতি বালতি দুধ দিবি। যদি দুধ কম দিস তোকে না খেয়েই রাখবো। কিন্তু মালিক, এতটুকু ঘাস খেয়ে তো আমি এক বালতি দুধও দিতে পারবো না। আমার তো এতটুকু ঘাস খেয়ে পেট ভরে না, তাহলে আমি দুধ দিব কি করে বলুন? চুপ, একদম কথা বলবি না। তোকে দুধ দিতে বলেছি, তুই দুধ দিবি, না হলে তোর গায়ের চামড়া মেরে তুলে দিব। এই বলে দিলাম। এই শয়তান গাবি, দুধ দে বলছি দুধ দে, তোকে না বলেছি বেশি করে দুধ দিবি? মালিক, পেটে একটুও খাবার নেই, আমি অনেক দুর্বল হয়ে পড়েছি, তাহলে আমি কি করে দুধ দিব বলুন? হারামজাদি গাভী, তুই আমাকে দুধ দিবি না তো দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। মালিক, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমার লাগছে। মালিক, মালিক আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। রমেশ অনেক লোভী আর নিষ্ঠুর, সে গাভীকে ঠিক মতো খেতেও দিত না, আর গাভীর কাছে অনেক অনেক দুধ চাইতো। না, এভাবে আর থাকা যাবে না, না হলে মালিক আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। আমি আজ এখান থেকে পালিয়ে যাব। আমাকে আরো জোরে দৌড়াতে হবে, না হলে মালিক আমাকে ধরেই ফেলবে। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম, কেউ আমাকে সাহায্য করো। মা, ও মা, আমি খেলতে গেলাম, ফিরতে কিন্তু আমার লেট হবে। সে কি রে মা, এই সময় তোকে কোথাও যেতে হবে না, এই ভর দুপুরে আমি তোকে কোথাও যেতে দিব না রে মা। যাই না মা, আমার জন্য সবাই অপেক্ষা করছে, একটু খেলিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করিস না কিন্তু। এরপর টুকি খেলতে চলে যায়, আর খেলা শেষ করে টুকি আর ঘুমু বাড়ি ফিরছিল। তখনই তারা কান্নার আওয়াজ শুনতে পায়। তুমি কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করবো, তুমি
একটু অপেক্ষা করো, আমি মাকে দেখে আনছি, কেমন? সত্যি বলছো, তোমরা অনেক ভালো পাখি, আমার অনেক উপকার করলে তোমরা। আমি তোমাদের বিপদে ফেলে দিলাম তাই না? আমার কোনো ঘর লাগবে না, আমি এখানেই থাকতে পারবো। না না গাভি, এভাবে থাকা যায় না। মা টুকি, আমরা যদি আমাদের আখের থেকে আখিনি গাভিকে ঘর বানিয়ে দিই কেমন হবে বলতো? অনেক ভালো হবে মা, কিন্তু মা আমরা তো অনেক কষ্ট করে আখচাষ করেছি, তুমি যদি আখটি ঘর বানিয়ে দাও তাহলে তো আমাদের খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে যাবে মা। তা হোক রে মা, তাই বলি তো আমরা গাভিকে কষ্ট দিতে পারবো না। এরপর টুনি ওর আখের থেকে আখ কেটে নিয়ে আসে আর অনেক কষ্ট করে গাভির জন্য আখের ঘর বানায়। এভাবেই কয়েকদিন কেটে যায়, টুনিদের সংসারে অভাব শুরু হয়। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমি কি খেতে দাও না মা? আমি যে খেতে চাইলে সহ্য করতে পারছি না। মারে, একটু কষ্ট করে থাকবে মা, আমি যে কোথাও কোনো কাজ খুঁজে পেলাম না। ওরা কপাল আমার, একটা মাত্র মেয়ে আমার, তার মুখে একটু খাবার তুলে দিতে পারছি না। টুনি, কেঁদো না তুমি, কেঁদো না। আমার জন্য আজ তোমাদের এই অবস্থা, এখন আমারও উচিত তোমাদের সাহায্য করা। সাহায্য? তুমি গাভি হয়ে আমাদের কি সাহায্য করবে বলো তো? আমি সাধারণ কোনো গাভি নই, আমি সাহায্যকারী দুধ দেওয়া গাভি। আমি চাইলে কাউকে সাহায্য করতে পারবো না। যারা অনেক গরিব, চলতেই পারে না, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না, তাদেরকে আমি সাহায্য করতে পারবো। যাও বালতি নিয়ে এসো, আমি তোমাদেরকে দুধ দিব, আর সেগুলো বিক্রি করে তোমরা তোমাদের সংসার চালাতে পারবে। এরপর থেকে গাভি বালতি বালতি অনেক দুধ দিত, আর সেগুলো দুধ টুনি বাজারে বনে জঙ্গলে বিক্রি করত। এই দুধ নিবেন, দুধ টাটকা টাটকা, দুধ অনেক পুষ্টিকর, নিয়ে যান নিয়ে যান। এই টুনি, আমাকে 1 কেজি গাভির দুধ দে তো। তোর গাভির দুধ খেয়ে আমার ছানা অনেক নাদুস নাদুস হয়েছে। সত্যি গরুর দুধে অনেক পুষ্টি, এই দুধ খেলে বাচ্চাদের মেধা শক্তি অনেক ভালো হবে। কালু দেখেছো, টোনা মরে যাওয়ার পরেও টুনি কত ভালোভাবে দিন কাটাচ্ছে, আর তুমি আমাদের ভালো রাখা তো দূরের কথা, নিজেই ভালো থাকতে পারছো না। টুনিকে দেখে একটু শেখো। আহা কাকলি, বেশি কথা বলো না তো, ওই টুনিকে আমি কিছুতেই ধনী হতে দিব না। এই বনে যদি কেউ ধনী হয় সেটা হবো আমি, শুধুই আমি। কিন্তু এই টুনি গাভি পেলো কোথায়? বাবা বাবা, আমি জানি এই গাভি একদিন জঙ্গলে আহত অবস্থায় পড়েছিল, তারপর। ও আচ্ছা, তাহলে গাভি পাওয়ার এই রহস্য? আমার মেয়েও তো গাভিটাকে পেয়েছিল, তাহলে গাভিটা আমাদেরও। আজই যাবো ওই টুনির বাড়িতে। টুনি, এই টুনি, গাভিটাকে আমাদের দে বলছি। তোর মেয়ের সাথে আমার মেয়েও ছিল, তাহলে তুই গাভিটা একাই কেন নিবি? দে দে বলছি, আজই এক্ষুনি এই গাভিটা আমি নিয়ে যাব। খবরদার কালু দাদা, আমার গাভির দিকে চোখ দিবে না, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর কালু টুনির কোনো কথাই শুনে না আর গাভিটাকে নিতে যায়। গাভি রেগে গিয়ে কালুকে মাথা দিয়ে গুতা দিয়ে ছিটকে ফেলে দেয়। ওরে বাবা রে, শয়তান টুনি, তোকে আর এই গাভিকে আমি দেখে নিব, এই বলে দিলাম।
এবার তুমি কি করবে? কি আর করব, ওই গাভীকে লোভ দেখিয়ে চুরি করে নিয়ে আসব। গাভীর দুধ বিক্রি করে আমি অনেক বড় লোক হব। এই গাভী, এখানে অনেক ঘাস দিয়েছি, সব খাবে কিন্তু। আমি টুকিকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছি, একটু পরে চলে আসব। কিন্তু টুনি, কালু যদি আমাকে আবার নিতে আসে? আমি তোমাদের হারাতে চাই না টুনি। কালুরা যদি আবার তোকে বিরক্ত করতে আসে তাহলে ওকে উচিত শিক্ষা দিবি। আমি চললাম। এরপর টুনি চলে যায়। কালু কাকুনি অনেক ঘাস আর ফল ফুল নিয়ে গাভীর কাছে আসে। এই গাভী, দেখ আমি তোর জন্য কত পুষ্টিকর খাবার নিয়ে এসেছি। নে নে এই সব খাবারগুলো আজ থেকে তোর। আর তুই যদি আমাদের সাথে থাকিস তোকে আরো সুস্বাদু পুষ্টিকর খাবার খাওয়াবো। সত্যি বলছো তোমরা? দাও আগে আমি খাবার খেয়ে নেই। কখনো লোভ করবো না। ও বাবা রে, ইস, মরে গেলাম রে, মরে গেলাম। কি আছে ও, বাঁচাও। শুনি বোন, আমাদের দয়া করে সাহায্য কর, আমরা না হলে মরে যাব। কেন কালু দাদা, এবার তোমরা উচিত শিক্ষা পেয়ে গেছো। আর শুনে রাখো, আর কখনো যদি আমার গাভী চুরি করতে আসো জীবন নিয়ে ফিরতে পারবে না। এই বলে দিলাম, তাই সময় থাকতে অন্যের ক্ষতি করা ছেড়ে দাও। অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। অম্বলপুর গ্রামের পাশেই এক ছোট্ট বনে বাস করত এক টুনি পাখি। টুনি তার দুই ছানা টুনটুন আর টুকিকে নিয়ে থাকত। তারা সেখানে অনেক সুখেই দিন কাটাতো। শোন মা, একদম বাড়ি থেকে কোথাও যাবি না, তোরা তো অনেক ছোট। তাই যদি বাড়ি থেকে বের হোস তবে তোদের বিপদ হতে পারে। তাই তোরা সাবধানেই বাড়িতে থাক, একদম দুষ্টুমি করবি না। আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি তার ছানাদের জন্য খাবার খোঁজার জন্য চলে যায়। ও মা, কি সুন্দর ফল, কিন্তু গাছটা তো অনেক উঁচু, দূর। এত না ভেবে ফলটা পেড়ে নিয়ে আসি, বাড়িতে ছানারা একা আছে। এরপর টুনি উড়ে গিয়ে ফলটার কাছে যায়। আর ফলটা নিয়ে নামার সময় হঠাৎই টুনি মাটিতে থাকা এক বড় পাথরের উপর পড়ে যায়। এতে করে টুনি মাথায় ভীষণ আঘাত পায় আর টুনির মাথা থেকে রক্ত ঝরতে থাকে। আ আ, আমার ছানাদের এবার কি হবে? ও, মাথাটা খুব ব্যথা করছে। ঈশ্বর, তুমি আমার ছানাদের দেখো। এদিকে টুনটুন আর টুকি মায়ের ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় পার হওয়ার পরেও যখন টুনি ফিরে আসছিল না তখন টুকি আর টুনটুন দুজনে টুনিকে খুঁজতে বের হয়। আর অনেক খোঁজার পর অবশেষে তারা দেখে তাদের মা মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে আছে। মা, ও মা, তোমার কি হয়েছে? মা, বোন, এবোন, মায়ের মাথা থেকে তো অনেক রক্ত ঝরছে রে। কাঁদিস না সোনারা। শোন মা, আমি জানি আমার সময় শেষ হয়ে এসেছে। শোন মা, এই বনের পাশে কাঞ্চনগড় নামে এক বন আছে, ওই বনে তোর মাসি থাকে। তোরা দুজন সেখানে চলে যাস মা, এখানে থাকলে তোদের বিপদ হতে পারে। এই বলে টুনি মারা যায় আর টুনটুন আর টুকি কাঁদতে থাকে। বোন, কি হয়ে গেল? মা, মায়ের তো এখন সৎকার করাতে হবে, বল চল আমরা কিছু শুকনো কাঠ নিয়ে আসি। এরপর টুনটুন আর টুকি চলে যেতেই সেখানে এক শেয়াল আসে। আরে, এটা তো টুনি, মনে হচ্ছে একটু আগে মারা গেল। এর তো দুটো নাদুষ নাদুষ ছানা আছে, এতদিন তো টুনির জন্য ওদের খেতে পারিনি। এবার তো টুনি নেই, এই সুযোগে এই ছানাদের আমি খাবই। এখন বড় এই মরা টুনিটাকেই খাই, একটু আগেই মরেছে মনে হয়, এখনো তাজা আছে। এরপর শিয়াল টুনিকে খেয়ে ফেলে। আর একটু পরে সেখানে টুকি আর টুনটুন আসে। আরে শিয়াল মামা, তুমি এখানে?
একি মা কোথায়? মা, তার মানে তুমি কি আমার মায়ের মৃতদেহটাকে খেয়ে ফেলেছো? আরে আরে, না 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 না, তোমরা ভুল ভাবছো। টুনি তো আমার খুব ভালো বন্ধু ছিল। এখানে টুনির মৃতদেহ পড়েছিল দেখে আমি ওর সৎকার করিয়েছি। চলো তোমাদের বাসায় পৌঁছে দেই। না মামা, আপনার পৌঁছে দিতে হবে না, আমি নিজেরাই যেতে পারবো। এরপর টুনটুন আর টুকি বাড়ি চলে যায়। এই টুনটুনটা তো খুব চালাক, কিন্তু যতই তোমরা চালাক হও না কেন, আমি হলাম শিয়াল পণ্ডিত। আমার চালাকির কাছে তোমাদের চালাকি কাজেই আসবে না। এদিকে টুনটুন আর টুকি মাকে হারিয়ে একদম একা হয়ে গিয়েছিল। দিদি, এ দিদি, আমার না খুব ভয় হচ্ছে রে, বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে, এবার আমি কি হবে দিদি? হে দিদি, ভয় পাস না বোন, আমি তো আছি, তুই আমার কাছে আয় বোন। এরপর রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়, আর সেই ঝড়েই টুনটুনদের বাড়িটা একদম ভেঙে যায়। বোন, বাড়িটা তো ভেঙে গেল, এবার আমাদের কি হবে রে? ভেবেছিলাম দুদিন এখানে থেকে তারপর মাসির কাছে যাব, কিন্তু সেটাই তো হলো না রে। হে কি টুনটুন, তোমাদের বাড়ি তো একদম ভেঙে গেছে, এবার তোমরা কোথায় যাবে, কোথায় থাকবে? এভাবে গাছের ডালে বসে থাকলে তো তোমাদের বিপদ হতে পারে, চিল তোমাদের আক্রমণ করতে পারে, তাই তোমরা বরং আমার সাথে আমার বাড়িতে চলো। ওখানে থেকে না হয় নিজেরা একটা বাড়ি বানিও, চলো আমার সাথে চলো। না না মামা, আপনার সাহায্য লাগবে না, আমরা দুজন কাঞ্চনগড় বনে যাব, ওখানে আমাদের মাসি থাকে, তাই আপনি চলে যান, আমাদের সাহায্য দরকার নেই। এ শুনে শিয়াল মনে মনে ভাবে, এই মেয়ে তো খুব চালাক, আমার কোনো কথায় রাজি হচ্ছে না। তবে তোরা যতই আমার থেকে দূরে থাকার চেষ্টা করিস না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবি না। আর এই কচি কচি ছানাদের খেতে গেলে এদের দুজনের মাঝে দূরত্ব বাড়াতে হবে। এই টুনটুনের জন্য আমার সব চালাকি ব্যর্থ হয়ে যাচ্ছে, তাই এদের দুজনের দূরত্ব আমি বাড়িয়েই ছাড়ব। এসব ভেবে শিয়াল চলে যায়। টুকি, এই টুকি, তুই এই ডালে একটু বস, আমি কিছু খাবার নিয়ে আসি, খাবার খাওয়ার পর তারপর বনের কারো কাছে কাঞ্চনগড় বনের ঠিকানা নিয়ে আমরা যাব, ঠিক আছে? কাঞ্চনগড় বনটা যে কোথায় আমি তো জানি না, তুই একদম কিন্তু নিচে নামবি না, তুই থাক, আমি খাবার নিয়ে আসি। এই বলে টুনটুন চলে যায়। আর এসব শিয়াল আড়াল থেকে দেখছিল, আর হঠাৎ করে একটা ঈগল এসে টুকিকে নিয়ে যেতে ধরে। টুকি তো ভীষণ ভয় পেয়ে যায়। তখন শিয়াল ঈগলের দিকে পাথর ছুঁড়ে মারে, আর ঈগল পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল মামা, আজ তোমার জন্যই আমি বেঁচে গেলাম, নয়তো আমি ওই চিলের খাবার হতাম আজ। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তো তোমাকে আজ বাঁচিয়ে দিলাম, কিন্তু কতদিন বাঁচাবো বলো? তোমার দিদি তো তোমার কথা একদম ভাবে না, সে শুধু নিজের কথাই ভাবে। তোমাদের আমি সাহায্য করতে আসি, কিন্তু তোমার দিদি তো তা শুনতেই চায় না। এভাবে ডালে বসে থাকলে তো তোমার বিপদ হবে, আর তোমার দিদি চায় তুমি ঈগলের খাবার হও। আর তোমার দিদি একাই তোমার মাসির কাছে যেতে চায়, এজন্যই তো বাহানা দেখিয়ে তোমায় একা ফেলে চলে গেছে, তোমার দিদি তোমার ভালো চায় না। শোনো টুকি, আমি কাঞ্চনগড় বনের ঠিকানা জানি, তুমি যদি চাও তবে আমি তোমাকে পৌঁছে দিতে পারবো। তুমি ঠিকই বলেছো মামা, এবার আমি সবটা বুঝতে পেরেছি যে দিদি আমার ক্ষতি করতে চায়, আমি তোমার সাথে যাব মামা, এখনি। তখনই টুনটুন খাবার নিয়ে সেখানে আসে। কোথায় যাবি তুই বোন? কেন, মাসির বাড়ি যাব আমি, তুই বুঝে চাস না যে আমি মাসির বাড়িতে যাই, তাই না? আমি সব বুঝে গেছি, শিয়াল মামা ওই কাঞ্চননগর বনে ঠিকানা জানে, তাই আমি মামার সাথে যাব, এক্ষুনি যাব। এসব শুনে টুনটুন মনে মনে ভাবে,
এই শিয়ালের মতলব নিশ্চয়ই খারাপ, না হলে এতবার আমাদের কাছে ঘুরঘুর করছে কেন? কিছুতেই বোনকে যেতে দেওয়া যাবে না। বোন বোন, তুই আমার কথা শোন, তুই যাস না বোন, বিপদ হবে, তুই যাস না। না, আমি তোর কোনো কথাই শুনবো না দিদি, আমি এক্ষুনি যাব মামার সাথে, চলো মামা। এরপর টুকি শিয়ালের সাথে চলে যায়। এদিকে শিয়াল বুদ্ধি করে টুকিকে এক নির্জন জায়গায় নিয়ে যায়। আমাকে বিশ্বাস করে তুই আমার ভাতে পা দিয়েছিস, তাই এখন তোকে মরতে হবে। এই বলে শিয়াল টুকিকে মুখে তুলে নেয়। আর এদিকে টুনটুনও পথ খুঁজে সেখানে চলে আসে। টুনটুন একটা লাঠি এনে শিয়ালের মাথায় আগে, আর শিয়াল মারা যায়। দিদি, এই দিদি, তুই আমায় ক্ষমা করে দে রে দিদি, আমি তোকে ভুল বুঝেছিলাম। জানিস, এই ভুলটা শুধু আমাকে শিয়াল মামাই বুঝিয়েছে। আমাকে ক্ষমা করে দে রে দিদি,